পারিবারিক জীবনে মূল যে আমাদের ইন্টারাকশনটা, মূল যে আমাদের কাজ, সেটা হলো সম্পর্ক, সুসম্পর্ক রাখা। আর সুসম্পর্কের মধ্যে সবচেয়ে প্রথম ও প্রধান সম্পর্কের যে আপনার কাছের মানুষ, সেটা হলো আপনার স্ত্রী বা স্বামী, তার সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক রাখা। সুসম্পর্ক রাখার একটা সহজ এবং সুন্দর পদ্ধতি রয়েছে। আপনার ইকিগাই এর সপক্ষে তাকে তৈরি করে রাখা, সে যেন আপনার ইকিগাইয়ের বিপক্ষে না যায়। মনে করেন যে আপনি এক ধরনের আর্ট করেন, সে যেন সবসময় আপনাকে মনে করেন যে খুনসুটি করে ওই আপনার আর্টের প্রতি, তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না, ইকিগাই কিন্তু সফল হবে না। সেই জন্য তাকে আপনার সপক্ষে, আপনার কাজের সপক্ষে তাকে মানসিকভাবে প্রিপেয়ার করে রাখা। আর এটার একটা আরেকটা সহজ একটা পদ্ধতি আছে, যেটা আমি পার্সোনালি ফলো করি, সেটা হলো যে তার বেনিফিটে বা তার যেটা আকাঙ্ক্ষা সেটাকে পার্টি দেওয়া। যখনই আপনার কাজ থেকে তাকে বেনিফিট দিবেন, তখন কিন্তু সে আর কিছু বলবে না। আর তার কাজটা যদি আগে করে দেন আপনি, আপনার কাজের আগে, তাহলে কিন্তু আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আপনার কোনো দিনও ডিস্টার্ব করবে না। সেই জন্য প্রথম ও প্রধান সূত্র হলো যে স্ত্রী অথবা স্বামীর কাজটাকে প্রথম কাজ করা, প্রথম কাজ হিসেবে নেওয়া। বাচ্চার কোনো প্রয়োজন হলে, আপনার সন্তানের যে প্রয়োজনটা, সেটাকে আপনার কাজের আগে প্রায়োরিটি দেওয়া। তাহলে কিন্তু কেউ আপনাকে দিস, সবাই কোঅপারেট করবে, সবাই ভাববে যে ইউ আর লিভিং ফর দ্যাম, ইউর ইকিগাই ইজ ফর দ্যাম, দেন দে উইল কোঅপারেট উইথ ইউ। এটা একটা পদ্ধতি। আর দুই নম্বর পদ্ধতি হলো যে আমি পার্সোনালি একটা সূত্র আবিষ্কার করছি যে ওয়াইফ হ্যাপি, ওয়ার্ল্ড হ্যাপি। আপনি যদি আপনার ওয়াইফকে খুশি করতে পারেন, তাহলে আপনার জীবনের 50-60% সাকসেস হয়ে গেল। সেজন্য ওয়াইফকে আপনি সপক্ষে যেভাবে নেওয়াই হোক, সেটা হলো প্রথমেই তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। সেটা এক একজনের এক এক পদ্ধতি। আমরা অধিকাংশ মানুষ করি কি, মনোটোনাস, একই রকমভাবে একই ভুল বারবার করি। একবার একটা ভুল হয়ে গেলে সেটা বোঝার পরে সেটা আর না করা, মানুষকে এপ্রিসিয়েশন করা। যদি আপনি এপ্রিসিয়েট করেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে বা বাচ্চাদেরকে, তাহলে কিন্তু আপনার স্বপক্ষে দিনটা, পুরো দিনটা চলে আসবে এবং পরিবারের সমস্ত কিছু আপনার পক্ষে চলে আসবে। আপনি যদি বুঝাইতে পারেন যে ইউ আর লিভিং ফর দ্যাম, ইউ আর ওয়ার্কিং ফর দ্যাম, তাহলে কিন্তু কেউ আপনার বিপক্ষে যাবে না। এবং অযথা বিভিন্ন ধরনের জোর ঝামেলা, বিশেষ করে সুপিরিয়রিটি কমপ্লেক্স অথবা ইনফিরিয়রিটি কমপ্লেক্স অথবা অন্যের সঙ্গে ঝগড়াঝাটি করা বা ফলের নেচারে আক্রান্ত হওয়া, রাগ করা, দুঃখ মানে মানুষের সঙ্গে এটা সেটা করা, যেসব অপ্রত্যাশিত জিনিস, সেগুলো যদি না করেন, তাহলে কিন্তু আপনার ইকিগাই খুবই মধুর হবে এবং ঝামেলামুক্ত হবে, আপনি সহজেই দীর্ঘজীবী হতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই কিন্তু নিজেদের ঝামেলা তৈরি করি অসচেতনতার কারণে। আমাদের মনে করেন যে অতিরিক্ত যুক্ততার কারণে, অতিরিক্ত এক্সপেকটেশনের কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু ওভারলোডিং হয়ে যায় মানসিকভাবে, কাজের দিক দিয়ে। সেগুলোকে যতদূর সম্ভব অ্যাভয়েড করা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার টেকনোলজিতে, ধরেন আমরা বিভিন্ন ধরনের হাজারো রকমের অপশন এখন, ট্যাগিং, ফেসবুক, ইউটিউব, তারপর মনে করেন ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, এরকম হাজার হাজার অপশন রয়েছে। এবং সেগুলোতে আমরা অনেকেই অতিরিক্ত যুক্ত হওয়ার পরে কিন্তু আমাদের সময়গুলো চলে যায়, মনোযোগগুলো চলে যায়, আমরা বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স হই, সেই জন্য আমাদের জীবন কিন্তু অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যায়। অনেকে আবার ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, আবার অনেকে আবার সুপিরিয়রিটি কমপ্লেক্সে, যারা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে তারাও কিন্তু অসুখী, যারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে তাকে অসুখী। আপনাকে প্রপারলি ইউজ করা এবং ফার্ম বেস লাইফ, যদিও অনেকে বলবেন যে আমি কি শহর থেকে মানুষকে গ্রামে নিয়ে যাচ্ছে যাচ্ছে কিনা, এই মডার্ন থেকে কিন্তু প্রিমিটিভ পর্যায়ে নিয়ে যেতে যাচ্ছে কিনা, তা না। কিন্তু এটা ইকিগায়ের প্রথম ও প্রধান একটা ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য। ফার্ম বেস লাইফ হলো ইজি লাইফ। এই যে ওকি নেওয়ার মানুষ কেন বাঁচে, বেশি দিন বাঁচে, কেন ইকিগাই মতো চলতে পারে, কারণ তাদের তাদের জীবনটা হলো ফার্ম বেস লাইফ, নেচার বেস লাইফ। এবং সেই জন্য তারা টেকনোলজি অবশ্যই জাপানে তো ধরেন ব্যবহার করে মানুষ, কিন্তু অতিরিক্ত কখনোই করে না, বিশেষ করে ওকিনাওয়ার মানুষ, যার ফলশ্রুতিতে তাদের জীবনটা হলো ফার্ম বেস লাইফ। যখন আপনি ফার্ম বেস লাইফ লিড করবেন, তখন আপনার খাদ্যটা হবে পিওর, আপনার ফ্রেশ এয়ার, ফ্রেশ এনভায়রনমেন্ট, ফ্রেশ রিলেশনশিপ। আপনি যাবেন কি, যখনই সকালবেলা ঘুরতে যাবেন,
তখন কিন্তু আমরা বন্ধুরা সঙ্গে দেখা হবে, তখন কিন্তু যে প্রাণের কথাটা বলবেন সেটা কিন্তু ইন্টারনেটে ফেসবুকে যত কিছু বলেন না কেন অত প্রাণ কিন্তু পাবে না। এই যে জীবনটা বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পরে টেকনোলজির অ্যাব্রাপলি চেঞ্জের কারণে মানুষের জীবন পুঁজিমুখী, অর্থমুখী, শহরমুখী হয়ে যাওয়ার কারণে কিন্তু মানুষের ইকিগাই থেকে সরে গেছে। আমি নিজেও দেখছি, কারণ আমাদের নানাকে সকালবেলা উঠে কী করতো, মাছ ধরতে চলে যেত, ছিপ জাল দিয়ে মাছ ধরতো। আমার নানা আমি দেখতাম, উনি আমরা ঘুমতে ওঠার সঙ্গে দেখতাম যে অনেক খালই খালই বলি আমরা মায়ের সঙ্গে, খালই ভর্তি মাছ নিয়ে আসতো বিভিন্ন ধরনের মাছ। সেই মাছ বাজি করে আমরা সকালবেলা খাইতাম, তারপর ক্ষেত থেকে কিন্তু একটা পিওর জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি দিয়ে আমরা সবজি তাল থেকে সবজি নিয়ে আসতো সেটা খাইতাম। এই সেই যে প্রাণ ছিল সেই প্রাণটা কিন্তু এখন নাই। এখন আমরা কিনে আনি বাজার থেকে, বাসও কিনে আনি, বসে থাকি, টাকা পয়সা খরচ হয়, টেনশন বাড়ে, তাই না? কিন্তু উনি থাকতেন নিজের গ্রামে, নিজের মাছ ধরা মাছ খেতেন, নিজের সবজি খেতেন, এবং ধরুন দুপুরবেলা খাতে কাজ করতেন, মানে যে মজুর আসেন মজুরদের সঙ্গে, আবার দুপুর বিকালবেলা এসে সবাই মিলে আবারই আড্ডা দিতেন, আত্মীয় স্বজনে বাড়িতে যেতেন, সন্ধ্যা হলে কিন্তু ওই জ্যোৎস্নার আলোতে বসে গল্প বলতেন, তাই না? এর বেশি দিন আগে না, এই 30-40 বছর আগেও, হ্যাঁ, আমার ছোটো সময় দেখছি, আমি যখন ক্লাস সিক্সে ফাইভে পড়ি নানা বাড়িতে বেড়াই যেতাম, তখন দেখতাম রাতের বেলা জ্যোৎস্না রাতে সবাই মিলে আনন্দ ফুর্তি করতো, কেউ গান গাইতো, কেউ নাচতো, কেউ নানা তো গল্প বলতে আস্তে আস্তে কিন্তু আমরা ঘুমাই পড়তাম, তাই না, রাত 8-9টার সময়। কিন্তু এই লাইফটা এখনও ও কিনা আমার মানুষ করে, কিন্তু আমরা করি কি এখন রাত 2-3 পর্যন্ত ইন্টারনেট বসে বসে ব্রাউজিং করি, তাই না? আননেসেসারি যাই হোক নেসেসারি করি, কিন্তু একটা মানুষের কিন্তু লিমিট আছে কাজ করার, সেই লিমিটটাকে কিন্তু ক্রস করা উচিত না। যখনই ক্রস করবেন তখনই কিন্তু আপনার টেনশন বাড়বে, আপনি হয়তো টাকা পাবেন, আপনি হয়তো ধন দৌলত পাবেন, হয়তো ফেম পাবেন, কিন্তু আপনি দীর্ঘ জীবন পাবেন না, আপনি চিন্তামুক্ত জীবনযাপন করতে পারবেন না, আপনি কিন্তু মানে স্বস্তি পাবেন না, শান্তি পাবেন না। জীবনের প্রথম ও প্রধান উদ্দেশ্য হল সুখী, সুন্দর, শান্তিময় জীবনযাপন করা। এটা যদি না করেন, আপনি মিলিয়ন ডলার আপনি বিশ্বব্যাপী আপনার ফেম কোনো মানে নেই। কত রিল্যাক্স, নিজের খাদ্য নিজে উৎপাদন করা, নিজের মাছটা নিজে ধরা, এবং মাসের শেষে এই যে $1,000-$2,000 বাড়ি পাওয়ার কথা চিন্তা না করা, মাসের শেষে বেতন পাইলে আমার জীবন চলবে, বেতন না পাইলে চলবে না, এটা চিন্তা না করা। এটার একটাই পদ্ধতি হলো ফার্মভিত্তিক জীবনযাপন করা। ফার্মভিত্তিক জীবনযাপন করি আমরা, নিজের বাড়িতে নিজে থাকি তাহলে বাড়ি ভাড়ার চিন্তা নেই, নিজের কাজটা নিজে করি তাহলে কিন্তু মাসের শেষে বেতনের চিন্তা নেই। অবশ্যই কাজ করতে হবো, অর্থনৈতিক জীবনে থাকতে হবে, কিন্তু কখনোই নিজের সুখকে নিজের ইকিগাইকে নষ্ট করে করা ঠিক হবে না। যে 115 বছর, মানে 115 বছর বাসে ওকিনাওয়ায় হাজার হাজার এক্সাম্পল রয়েছে, আর বাংলাদেশে তো মনে করেন যে 60-70 বছর হইলেই আমরা মনে করেন যে অকাবার জন্য রেডি হয়ে যাই, আর আমেরিকাতে তো 60 বছর বয়স হইলে বলে নাকি বাতের সাথে বলে ওষুধ বেশি খায়। অথচ দেখেন কত উন্নত, কত শিক্ষিত সেই দেশের মানুষ বালকি হয়ে যায়, দেখবেন প্রতিটা মানুষই অতিরিক্ত প্রজেস করার কারণে, অতিরিক্ত আকাঙ্ক্ষার কারণে, অতিরিক্ত যুক্ততার কারণে, অতিরিক্ত লোভের কারণে আমেরিকানরা কিন্তু সবচেয়ে বেশি বাঁচার কথা কিন্তু সবচেয়ে মানে সাফারিং করে কিন্তু মারা যায়। এটা যারা আমেরিকা থাকেন তারা হয়তো জানেন বুঝেন। শুধু আমেরিকা না, উন্নত দেশগুলিতে যেসব দেশে অপরিকল্পিতভাবে ইকিগাই না মেনে জীবনযাপন করে তাদের কিন্তু জীবনটা কিন্তু দুঃখে ভরা। এবং আপনার জীবন যদি দুঃখ হয়ে যায়, আপনার এই ধন দৌলত, এই $50,000, $1,00,000 মাথা পিছু আয় দিয়ে কোনো লাভ নেই। আপনার লাভ একটাই, আপনার মাসের মাথা পিছু আয় $1,000, $100 হোক, কিন্তু আপনি যদি সুখী সুন্দর জীবনযাপন করেন সেটা কিন্তু আসল জীবন এবং সুখী জীবন।